তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনেকেরই প্রশ্ন, ভাইয়া আমরা আর্টস কমার্সের যারা আছি তারা সাধারণ বিজ্ঞানের জন্য আসলে কি পড়ব, নার্সিং ভর্তি পরীক্ষায় কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আজকের এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস খোলাসা করে দিব। তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা চাইলে আমাদের এই পেজটা ফলো করতে পারো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবচেয়ে গুছানো এবং কার্যকর নার্সিং সাজেশন এবং ক্লাস নেব আমরা। সো এই ক্ষেত্রে তুমি যদি দেখো সাধারণ বিজ্ঞানের জন্য আসলে তুমি কি পড়বে, আমি তোমাকে বলবো লেকচার ওয়ানের জন্য ভাইয়া তুমি পড়বে হচ্ছে পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন, তুমি প্রতীক সংকেত ও যুজ্যতা পড়বা, পরমাণুর গঠন পড়বা, ধাতব পদার্থ তাদের যুগীসমূহ এবং অধাতব পদার্থ এবং তাদের সাথে রিলেটেড যে মৌল বা যৌগগুলো আছে। সো এইটা হবে তোমাদের ফার্স্ট কন্টেন্ট। এই জিনিসটা পড়তে বড় জোর তোমার 3 দিন সময় লাগবে। সো 3 দিন যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমাদের প্রথম লেকচারটা শেষ হয়ে যাবে, এবং এভাবে যখন তুমি ভাগ করে করে পড়বা তোমার পড়াটা ইজি হয়ে যাবে। সো যারা নার্সিং নিয়ে সিরিয়াস আছে তাদেরকে একটু তুমি কমেন্টে মেনশন করে দাও, তারা যেন দেখতে পারে আসলে নার্সিংয়ের জন্য কী কী পড়া লাগবে। তারপরে দেখো লেকচার টুতে তারা পড়তে পারে দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, ভৌতবিজ্ঞানের বিকাশ, পরিমাপ, মহাকর্ষ, অভিকর্ষ ও চৌম্বক বিদ্যা। এই কন্টেন্টগুলো তারা দেখে রাখতে পারে যে এই কন্টেন্ট রিলেটেড কোন কোন জিনিসগুলো, কারণ বিগত বছরে আমরা যখন নার্সিংয়ের প্রশ্ন ঘাটিয়েছি আমরা এই রিলেটেড টপিকগুলোকে পেয়েছি যেখান থেকে নার্সিংয়ে প্রশ্ন হয়। তাহলে লেকচার টুয়ে তুমি যদি এটা পড়ো, এটা পড়তে তোমার বড় জোর 4 দিন সময় লাগবে। তাহলে দেখো এক সপ্তাহের মধ্যে তোমার নার্সিংয়ের বিজ্ঞানের 2টা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, এবং এই কন্টেন্টগুলো পড়ার পর এই কন্টেন্ট রিলেটেড বিগত বছরে আসা সকল নার্সিং প্রশ্ন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা একটু এক্সট্রিম লেভেলের জন্য তুমি বিসিএসের প্রশ্নগুলো দেখে রাখতে পারো যদিও দরকার নেই। বাট আমি সাজেস্ট করবো যেহেতু প্রস্তুতি নিচ্ছ যেন সারা বাংলাদেশে টপ করতে পারো, ওই কথাটা মাথায় রেখে তুমি প্রস্তুতিটা নাও। 3 নম্বর স্লাইডে তুমি পড়তে পারো বা 3 নম্বর লেকচারে তুমি পড়বা রাসায়নিক বন্ধন, রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব রসায়ন, প্রাত্যহিক জীবন রসায়ন বা প্রাত্যহিক জীবনে যে রসায়ন, সো এই ক্ষেত্রে প্রাত্যহিক জীবনের রসায়নটা তুমি পড়তে পারো। এইটার জন্য তুমি 4 দিন সময় নিতে পারো। সো 4 দিন সময় নিয়ে তুমি এই টপিকগুলো পড়বা এবং এই টপিকগুলো রিলেটেড বিগত বছরে আসা সকল প্রশ্ন ধরে ধরে বুঝে বুঝে পড়বা। তারপরে যদি আমরা দেখি লেকচার 4-এ তুমি বলবিদ্যা, কাজ, ক্ষমতা ও শক্তি, শব্দ ও তরঙ্গ এই জিনিসটাকে অধিক গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এর মধ্যে অধিক গুরুত্ব দিয়ে পড়বা। এর অন্যতম কারণ হচ্ছে এই যে শব্দ তরঙ্গ থেকে একটা প্রশ্ন প্রায়ই থাকে, বলবিদ্যা, তাপ, শক্তি, ক্ষমতা এগুলোর একক জানতে চায়, টুকটাক ছোটোখাটো জিনিস তোমাকে ভেরিফাই করতে দেয়। তাহলে প্রত্যেকটা জিনিস এভাবে বুঝে বুঝে পড়বা। লেকচার 4 এটার জন্য তুমি 4 দিন সময় নাও, 4 দিনে তুমি প্রত্যেকটা কন্টেন্ট পড়ো, পড়ে বিগত বছরে আসা সকল প্রশ্ন ধরে ধরে আগাও। তারপরেরটা যদি দেখো লেকচার 5-এ তুমি তাপ ও গতিবিদ্যা পড়তে পারো। তাপ ও গতিবিদ্যার জন্য তুমি 4-5 দিন সময় রাখো, যেহেতু এগুলো একটু বড় বড় চ্যাপ্টার, এই তথ্যগুলো বোঝার চেষ্টা করো। লেকচার 6-এ তুমি আলো নিয়ে পড়ো, আলো থেকে মাস্ট একটা কোয়েশ্চেন তুমি পেতেই পারো, কারণ আমরা নার্সিংয়ের প্রশ্ন ঘাটালে আলোর প্রতিসরণ, তারপর হচ্ছে আলোর যে দিক নির্দেশনগুলো এই সবগুলো জিনিস কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ আলো রিলেটেড প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু পড়তে হবে, এবং লেকচার 6-এ আমরা আলো নিয়ে কাজে রেখেছি। লেকচার 7-এ তুমি তড়িৎ নিয়ে পড়বা, কারণ তড়িৎ বা বিদ্যুৎ রিলেটেড প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, এই জিনিসগুলো কিন্তু দিন শেষে আমাদের ভর্তি পরীক্ষায় আসে। সো এই জিনিসগুলো একটু দেখবা। লেকচার 8-এ আমি সাজেস্ট করব ইলেকট্রনিক্স এবং আধুনিক পদার্থবিজ্ঞানটাকে দেখো। লেকচার 8-এ কী দেখবা? ইলেকট্রনিক্স এবং আধুনিক আমাদের যে পদার্থবিজ্ঞান আছে ওই জিনিসটা দেখবা। লেকচার 9-এ তুমি দেখবা জীববিজ্ঞানের বিকাশ, কোষ, জিনতত্ত্ব। এই যে তুমি যদি একটু ঘাটাঘাটি করো, নার্সিং যেহেতু হচ্ছে এইটা আমাদের হচ্ছে মেডিকেল টার্মের সাথে রিলেটেড, এবং মেডিকেল টার্ম আমাদের পার্সোনাল বডির সাথে কানেক্টেড, সো এই ক্ষেত্রে জীববিজ্ঞানের বিকাশ, কোষ কী, জিনতত্ত্ব আসলে কীভাবে কাজ করে, এই প্রত্যেকটা জিনিস পড়া তোমার জন্য গুরুত্ব। সো এই ক্ষেত্রে এই যে লেকচার 9-টা তুমি অধিক গুরুত্ব দিয়ে পড়বা, কি লেকচার 9-টা অধিক গুরুত্ব দিয়ে পড়বা, এইটাকে হালকাভাবে নিলে তুমি কিন্তু পরবর্তীতে যে কোনো একটা ঝামেলায় পড়ে যেতে পারো। আমি বলবো এটাকে অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে। লেকচার 10-এ অণুজীববিদ্যা, এটা বড় একটা টার্ম, এটার জন্য 6-7 দিন সময় রেখে পড়ো। লেকচার 11-এ উদ্ভিদ বৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য লাগবে, কারণ যেহেতু আমাদের পার্সোনাল বডির সাথে যেভাবে মেডিকেল টার্মটা জড়িত, উদ্ভিদের বডি এবং স্ট্রাকচারের সাথেও জড়িত, সেই ক্ষেত্রে কিন্তু তুমি উদ্ভিদ পার্টটাকে একটু পড়বা, উদ্ভিদের জীবন বা এটা কীভাবে
চলে কিভাবে না চলে এর যে সিস্টেমেটিক ওয়েটা প্রত্যেকটা জিনিস তোমাকে দেখতে হবে এবং এটা লেকচার 11 তে তুমি দেখবা এটার জন্য তুমি 6 থেকে 7 দিন সময় রাখবা টোটাল তুমি এই বিজ্ঞানটার জন্য প্রতিদিন তোমার হচ্ছে 3 থেকে 4 ঘন্টা করে সময় রাখবা প্রতিদিন কিংবা যাদের হচ্ছে বেসিকে ক্লিয়ার তাদের এত সময় লাগবে না তারা ডেইলি 2 ঘন্টা করে যদি পড়ে তাহলে তাদের বড় জোর 3 থেকে 4 মাস লাগবে পুরো টপিকটা শেষ করতে যেহেতু বিজ্ঞান অনেকের একটা সমস্যা বিশেষ করে আর্টস কমার্স স্টুডেন্টদের জন্য তারপর দেখো লেকচার 12 তে তুমি পাবা পানি বৈচিত্র্য লেকচার 13 তে মানব দেহ এইটা মোস্ট ইম্পর্টেন্ট মানব দেহটা মোস্ট ইম্পর্টেন্ট এইটাকে অবহেলা করার কোনো মানেই হয় না সো লেকচার 12 তে তুমি প্রাণী বৈচিত্র্য পড়বা প্রাণীদের মধ্যে কি বৈচিত্র্য আছে লেকচার 13 তে তুমি মানব দেহটা নিয়ে কি একটু স্টাডি করবা লেকচার 14 তে তুমি মানব দেহ যেহেতু মানব দেহটা বড় সো মানব দেহটা আমরা দুই লেকচারে রেখেছি একটা হচ্ছে লেকচার 13 তে আবার লেকচার 14 তে তোমাকে মানব দেহ নিয়ে পড়ানো হবে মানব দেহ তার সাথে থাকবে খাদ্য অপুষ্টি এই খাদ্য অপুষ্টি থেকে প্রায়ই প্রশ্ন থাকে তুমি নার্সিং এর কোশ্চেন যখন আমরা সামনে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক সলভ করে দেখাবো তখন তুমি দেখবা যে এই প্রশ্ন বা এই টপিকগুলো কতটা কার্যকর তোমার নার্সিং ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তারপর লেকচার 15 তে তুমি দেখবা পরিবেশ আবহাওয়া জলবায়ু বায়ুমণ্ডলের ধারা লেকচার 16 তে দেখবা তুমি মহাবিশ্ব অর্থাৎ গ্যালাক্সি রিলেটেড প্রত্যেকটা জিনিস লেকচার 17 পৃথিবীর গতি এবং প্রাকৃতিক দুর্যোগ তাহলে এখানে একটু যদি দেখো তুমি লেকচার 15 তে পরিবেশ আবহাওয়া আবহাওয়া জলবায়ু বায়ুমণ্ডলের ধারা দেখলাম তারপর হচ্ছে লেকচার 16 তে তুমি মহাবিশ্ব সম্পর্কে জানলা গ্যালাক্সি কি কিভাবে কাজ করে সৌরজগতে আসলে কি কি আছে কি কি না সায়েন্স রিলেটেড প্রত্যেকটা জিনিস তারপর হচ্ছে পৃথিবীর গতি বুঝলাম যে পৃথিবীর আসলে গতি কি জোয়ার ভাটার কারণে কি হয় না হয় আহ্নিক গতি কি বার্ষিক গতি কি এই বিষয়গুলো সম্পর্কে জানবা তারপর প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা নিবা এই যে এখানে আমরা 17টা লেকচার দিয়েছি এই 17টা লেকচার যদি কোনো স্টুডেন্ট বুঝে বুঝে সলভ করতে পারে আমরা প্রতিটা কন্টেন্ট এখানে গুছিয়ে দিয়েছি এবং এই কন্টেন্টগুলো তুমি যদি ভ্যাস শেষ করতে পারো নার্সিং ভর্তির পরীক্ষায় বিজ্ঞানের যে পার্টটা আছে যেটা নিয়ে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায় তোমার জন্য হতে পারে সেটা সবচেয়ে স্ট্রেংথের জায়গা সবচেয়ে শক্তির জায়গা এবং আমার বিশ্বাস তুমি তোমার বন্ধুদেরকে আমাদের এই ভিডিও যদি মেনশন দাও যারা নার্সিং নিয়ে সিরিয়াস তারা কেউ হতাশ হবে না আমরা একেবারে ধরে ধরে গাইড করে তোমাকে নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য রেডি করব এবং এই প্রত্যেকটা কন্টেন্ট আমরা তোমাকে পড়িয়ে দিব এই প্রত্যেকটা টপিক আমরা তোমাকে পড়িয়ে শেষ করে দিব যাতে করে এবছর তোমার যে নার্সিং ভর্তি পরীক্ষাটা আছে সেটা ভালো হয় তুমি চমৎকার একটা স্কোর করতে পারো সেই ক্ষেত্রে তুমি নতুন হয়ে থাকলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখো তাহলে সব আপডেট পাবা তুমি নার্সিং রিলেটেড এবং তোমাদের বন্ধুবান্ধবকেও এই বিষয়টা জানিয়ে দাও যে নার্সিং নিয়ে সবচেয়ে সুন্দর এবং গুছানো সার্ভিস পেতে যেন তারা আমাদের পেজের সাথে যোগাযোগ করে আমরা এখানে এ টু জেড তোমাকে গাইডলাইন দিব ক্লাস নিয়ে তোমার সমস্যার সমাধান করব আমরা চাই তুমি নার্সিংয়ে এবছর ভালো একটা রেজাল্ট করো এবং আমাদের সাথে থাকো